হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি কীভাবে তোমরা গরমেও অনেক সুন্দর থাকতে পারো। বন্ধুরা, যারা তোমাদের স্কিনে রোদ্রে যাওয়ার কারণে ট্যান পড়ে যায় আর গরমের কারণে রূপচর্চা করতে একদমই ভুলে যাও, তারা শুধুমাত্র এই প্যাকটা ব্যবহার করবে, দেখবে বন্ধুরা তোমাদের স্কিনে আর কোনো সমস্যাই থাকবে না। আর বন্ধুরা, এটা কিন্তু রেগুলার ব্যবহারে তোমাদের স্কিনটা আরও ব্রাইট হয়ে যাবে। তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে, এরপর নিচ্ছি কফি পাউডার 1 চামচ পরিমাণে, এরপর নিচ্ছি টক দই, ফেটানো টক দই 2 চামচ পরিমাণে। তো এরপর আমি অল্প একটু গোলাপ জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই প্যাকটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে আমি কফি পাউডার দিয়েছি, এটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতে অনেক ভালো কাজ করে আর স্কিনে যত প্রকারের ট্যান আছে সেগুলো রিমুভ করতে সাহায্য করে। আর জালের গুঁড়াটা তো আমাদের স্কিনে দুর্দান্ত কাজ করে, যেটা বলে আমি শেষ করতে পারবো না। তো আর টক দইটাও অনেক ভালো স্কিনের জন্য, তো এটা কিন্তু আমাদের স্কিনের ময়লাগুলো দূর করে দেয়। তো বন্ধুরা, এটা কিন্তু তোমরা 10 মিনিট স্কিনে রেখে অল্প একটু পানি দিয়ে ম্যাসাজ করে তারপর ওয়াশ করে ফেলবে। তো বন্ধুরা, আমি যে যে ইংরেডিয়েন্টসগুলো দিয়েছি এগুলো কিন্তু সবগুলো তোমাদের গরমে স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করবে, স্কিনটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ পর্যন্ত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।